সেলেব টকস নিবেদন করছেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড। হ্যালো ফ্রেন্ডস, আরোহী নিউজে সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি আমি তনুশ্রী সেলেব টকস নিয়ে। আর সেলেব টকসে আজকে আমার স্টুডিওতে যে রয়েছে অলওয়েজ অ্যাজ প্রিটি স্মাইল এবং ভীষণ গর্জিয়াস, ভীষণ সুইটেস্ট বলা যায় অ্যাক্ট্রেস, তার সঙ্গে আজ আড্ডা দেব। এবং এই যে বললাম প্রিটি স্মাইল, এটা শুনেও মনে হয় যে ইতিমধ্যেই তোমরা একটা ধারণা করে ফেলেছো যে আমার সঙ্গে আজ কে রয়েছে। সুতরাং দেখি তোমাদের ধারণার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে যে রয়েছে তার একটা মিল খায় কিনা সরাসরি তার সঙ্গে আলাপ করি। প্রথমে এনা রয়েছে আজ আমার সাথে। হ্যালো এনা, প্রথমেই আরোহী নিউজে তোমাকে অনেক স্বাগত। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তো কাজে কমে সব মিলিয়ে দারুণ। আর সবচেয়ে বড় কথা, এই যে লকডাউনের পিরিয়ড আমরা কাটিয়ে এখন একটু আমরা ফ্রি, মানে কোথাও গিয়ে একটু মানে মনে হচ্ছে যে মা বাঁধন ছেড়েছে একটু, কেমন লাগছে এই সময়টা তখন সময়টা মিলিয়ে? সত্যি কথা বলতে গেলে লকডাউনের সময় নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তার কারণ হচ্ছে আমি অনেকদিন পরে বাড়িতে প্রচুর সময় দিয়েছি, ফ্যামিলি মানে আমার ফ্যামিলি আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি আমার ভাই বোন সবার সাথে থাকি, মানে আগে যেই কজন ভাই বোনও নিজের স্কুলের জন্য আমার কাছে থাকতো না, এখন সবাই কলেজ অলমোস্ট হয়ে গেছে, তো সবাই আমার কাছেই থাকে। সো আমি সবার সাথে এত টাইম স্পেন্ড করতে পেরেছি লকডাউনের জন্য, সো আমার কোনো কমপ্লেন নেই। তুমি কি মানে এই যে লকডাউনে পিরিয়ডে পুরো বাড়িতে ছিলে, তুমি আমি যতটা জানি তুমি ভীষণ ফুডি, মানে খেতে খুব ভালোবাসো, তাহলে লকডাউনে কি ভীষণ রান্না বান্না করা হয়েছে? না অ্যাকচুয়ালি একটা খুব অদ্ভুত জিনিস হয়েছে, সেটা হচ্ছে লকডাউনের সময় যখন শুরু হয় তখন থেকে শুরু করে এখনো অবধি বা সবসময় আমাকে বাড়িতে খুব একটা কাজ করতে হয় না, আমাকে খুবই প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া হয় সবসময়। সো আমার সব কাজ মানে আমার কাজ হচ্ছে এক্সিকিউট করা, হ্যাঁ, এবং বাদবাকি সবাই সেই কাজ অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বটা তুমি সামলাও। একদমই, সবসময় আমি এটাই করে থাকি। তো যা হয় আর কি, যখন শুরু হলো তখন যেটা খুব মানে কি বলবো, ডিপ্রেশন বা দুঃখের কারণ এটা ছিল, বা এটা দুঃখের রিজন ছিল বলবো, কারণ বলবো না, রিজন ছিল এটা যে মনে হচ্ছিল কোথাও গিয়ে যে ও গড কাজটা কি হবে, কি বোরিং, বাবা বাড়িতে এতগুলো দিন বসে থাকতে হবে, আই ওয়ান্ট টু ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট, তো সেইটা একটা কোথাও গিয়ে সারাক্ষণ মাথায় চলতো। কিন্তু তুমি তো অলরেডি মানে যেমনটা কথা হচ্ছিল শুরু হওয়ার আগে মানে অলরেডি সেই সময় তুমি প্ল্যান করছো যে কি হচ্ছে, কি হবে। এভরিথিং ওয়াজ প্ল্যানড ইন লকডাউন, এভরিথিং, মানে আমার কোম্পানির নাম থেকে শুরু করে আমার কি বলবো সিনেমার নাম থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে এন্ড এভরিথিং হ্যাপেন্ড ওভার আ ফোন, মানে জাস্ট আ ফোন কল। সবাইকে ফোন করেছি, সবাইকে যখন বলেছি, বা প্রথম দিকে সবাইকে ওরকমভাবে বলিনি, একটু সিক্রেটও ছিলাম, কারণ আই অলসো ওয়ান্টেড টু সারপ্রাইজ এভরিবডি। তো বেশিরভাগটাই মানে অনেকটা ক্রেডিট গোজ টু অংশুমান দা অলসো, কারণ অংশুমান দা ওয়াজ অলওয়েজ দেয়ার উইথ মি, কারণ ফার্স্ট ডে থেকে অংশুমান দা ওয়াজ দেয়ার, তো হি নোজ দ্য স্ট্রাগল, হি নোজ দ্য প্ল্যানিংস অ্যান্ড এভরিথিং। তো হ্যাঁ, মানে কোথাও সব মিলিয়ে একটা কাজের চিন্তায় সবার সঙ্গে মিলিয়ে মোটামুটি কেটে গেল। প্রথম প্রথম দুমাস অফ লক মানে দুমাস বলবো না, রাদার প্রথম মান্থ অফ লকডাউন ওয়াজ আ লিটল, প্রথম 10 দিন খুব এনজয় করেছি, তারপরের দিন থেকে মনে হচ্ছিল এই রে কি হবে কি হবে কি হবে, তারপরে 10 দিন মনে হচ্ছে কিছু একটা করতে হবে, কি হবে করলে হবে, তারপরে এই প্ল্যান স্টার্ট হলো, তারপরে ফোন করতে শুরু করলাম, সবার সাথে কথা বললাম, এন্ড মজার ব্যাপার বাড়ির লোকের সাথে কথা বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড বাড়ির লোকেরা আমাকে এত মানে কি বলবো কারেজ করলো, এত সাহস দিল আর কি, যে আমার মনে হলো যে হ্যাঁ আমি এটা করে ফেলতে পারবো। অভিনেত্রী ছিল এতদিন, এবার তার সঙ্গে তোমার মুকুটে নতুন পালক প্রযোজক, আমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে ছোট প্রযোজক, মানে একদম মানে বলা যায় যে বয়সে সবচেয়ে যার বয়স কম সবচেয়ে ছোট, আমার আমার যতদূর মনে হয়, খুব যদি ভুল না। হ্যাঁ মানে আমাকে এইটা মানে আমি জানি না, হ্যাশট্যাগ দ্য ইয়াংগেস্ট প্রডিউসার, এইটা আমি আই অলসো ডিড নট থিঙ্ক, মানে আমি কিন্তু কাজটা খুব সিম্পল মনে শুরু করেছিলাম, বাট দেন দ্য হ্যাশট্যাগস অ্যান্ড দ্য কী বলবো নিউজ অ্যান্ড এভরিথিং, মানে সবাই হ্যাজ বিন সো কাইন্ড, সো সাপোর্টিভ অ্যান্ড সো নাইস টু মি,
আই ফেল কোথাও কি একটা টেনশন কাজ করে যে এতদিন অভিনয় করতাম এবার প্রযোজক মানে আরো বেশি রেসপন্সিবিলিটি বাড়লো তোমার অফকোর্স মানে এটা তো আছেই রেসপন্সিবিলিটি একটা কোথাও গিয়ে যে সবাই আমাকে এত ট্রাস্ট করছে এত রিলায়েবল আমার উপরে সবাই এত সাপোর্ট করছে এত ভালোবাসছে তো সেটা কোথাও গিয়ে তো রক্ষা করতেই হবে আই হ্যাভ টু প্রোটেক্ট দ্যাট কিন্তু তার সাথে সাথে না এই সব জিনিসগুলোর সাথে সাথে আরও একটা জিনিস উইচ আই অ্যাম গেটিং থ্রু দিস হোল সাপোর্ট দিস কাইন্ডনেস দিস বিলিভ অ্যান্ড এভরিথিং যে দ্যাট ইজ কনফিডেন্স তো কোথাও একটা যত রেসপন্সিবিলিটি বাড়ে কনফিডেন্সের পরিমাণটাও তত বাড়ে যে এটা আমাকে করতে হবে ঠিক করে করতেই হবে মনে হয় তাই মানে আমার এখন সেটা মনে হয় মানে আমি আগে কনফিডেন্ট ছিলাম আগে আই ইউজ টু স্মাইল এখন কোথাও গিয়ে স্মাইলটা আরো বড় হয়ে গেছে আর তোমার বরাবরই যেটা আমরা জানি যে জিদ্দা তোমার কাছে ভীষণ একটা প্রিয় মানুষ মানে প্রচন্ড ফ্যান তুমি জিদ্দার আচ্ছা ফার্স্ট যখন দেখেছিলে ঠিক কিরকম ফিল হয়েছিল সো জিদ্দাকে আমার ফার্স্ট টাইম দেখা হচ্ছে জিদ্দার একটা বার্থডেতে আমি আই ওয়েন্ট হ্যাঁ অ্যান্ড জিদ্দাকে দেখে আমার মাই গুডনেস হি ইজ লাইক মানে স্টার স্টাক হয়ে গেছিলাম আমি কমপ্লিটলি মানে স্পেল বাউন্ড আমি ভেবেছিলাম আমি জিদ্দাকে একটা কথা বলবো কিন্তু সেটা বলতে ভুলে গেছিলাম আমি এখন তো আই সে হিম মানে আমি অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মিট হিম অ্যান্ড সে হোয়াট আই ওয়ান্টেড টু সে অন দ্য ফার্স্ট ডে বাট দেন আই স হিম ডিউরিং বিগ বস হাউস অ্যান্ড হি ওয়াজ সো নাইস ওই স্যাটারডে সানডে ওয়েন হি ইউজ টু কাম ডাউন আমার তো ভালো লাগতো আমার মনে হতো যে আই ক্যান মানে স্পেন্ড আওয়ার্স এন্ড আওয়ার্স লুকিং অ্যাট হিম মানে আমার মানে আমি খুবই বড় মানে একদম ফ্যান গার্ল আমি সেলিব্রিটি ক্রাশ একদম একদমই তাই আচ্ছা এসওএস কলকাতা নিয়ে একটু কথা বলি তোমার তুমি যেখানে একদম লেগে পড়েছো এখন কোমর বেঁধে এসওএস কলকাতার প্ল্যানিংটা কী করে করলে বা কীভাবে মাথায় এলো যে এবার আমি প্রযোজনাটাও সামলাবো অ্যাকচুয়ালি প্রথমে যখন শুরু করেছিলাম তখন ভাবনা চিন্তা কোনোটাই এত বড় করে ছিল না বিং ভেরি ট্রু কিছু একটা করতে হবে মানে কিছু একটা কাজ করতে হবে সেটা মাথায় ছিল হ্যাঁ এবং সেটা মাথায় থাকার সাথে সাথে যেটা মানে অলওয়েজ ছিল হচ্ছে যে আই হ্যাভ টু ডু দিস মানে একটা হয় না যে একটা কোনো জায়গায় বিজি থাকলে আমার পুরো ফোকাসটা শিফট হয়ে যাবে তখন সেই কাজটা নিয়ে আই উইল ফোকাস তো সেখান থেকে একটা একটা করে নেমস কেম ইন দে সেড ইয়েস মানে তুমি ভেবেছো কোনো কিছু কিন্তু তার থেকেও বেটার কিছু ইট জাস্ট হ্যাপেন্ড বাই মানে হ্যাঁ মানে এটা হয়তো কোথাও একটা গিয়ে বাই গডস গ্রেস হয়তো এটা ছিল বা ডেস্টিনি আমি বিশ্বাস করি আমি লাক ডেস্টিনি সবটাতেই বিলিভ করি হ্যাঁ তো অফকোর্স হার্ডওয়ার্ক ইম্পর্টেন্ট স্মার্ট ওয়ার্ক প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু তার সাথে সাথে কোথাও একটা গিয়ে ডেস্টিনিও খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ আমার লাইফে সব কিছু প্রচণ্ড ফ্লুকে হয়েছে নাথিং ইজ প্ল্যান্ড নাথিং ইজ এভার প্ল্যান্ড মানে সাডেন প্ল্যান বোধ হয় সবচেয়ে বেশি কাজ যেটা সব আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই কাজ করে মানে অনেক দিন ধরে আমরা প্ল্যান করছি এটা করবো দেখবে কোথাও গিয়ে না একটা ওখানে মানে বলে না দুধে এক ড্রপ চোনা পড়বে সেক্ষেত্রে বিষয়টা আমার ওরকমই হয় মানে হঠাৎ করে প্ল্যান করলে যদি করে ফেলি নিশ্চয়ই ভালো একদমই তাই হয়েছে মানে ইভেন আমার এটাই হয়েছে লকডাউন মানে ওয়ান মান্থ স্পেন্ড করার পরে প্রথম 15 days আমাদের গল্প সিলেক্ট করতে কীভাবে এই গল্পটা করবো কীভাবে এক্সিকিউট করবো কাকে কাকে নিয়ে কাজ করা যেতে পারে এগুলো ভাবতে ভাবতে যেটা হলো হচ্ছে ভেবেছি যে এখানে যদি এ হতো তাহলে খুব ভালো হতো হ্যাঁ বা এখানে যদি বি হতো খুব ভালো হতো তো এ কে যখন গিয়ে জিজ্ঞেস করেছি তখন এ হ্যাভ সেড ইয়েস যখন বি কে গিয়ে জিজ্ঞেস করেছি বি হ্যাভ সেড ইয়েস তো এরকমভাবে পুরো জিনিসটা ফল ইন প্লেস অ্যান্ড থিংস হ্যাপেন হোয়াট হ্যাপেন টুডে এবং অবভিয়াসলি আমরা কিন্তু মানে ওয়েট করছি যে কবে আসবে এবং কতটা মানে দর্শকদের কাছে আমি নিজেও খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি মানে দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ক অ্যাজ এ প্রডিউসার অ্যান্ড এত চিন্তা ভাবনা এত কিছু আই অলসো ওয়ান্ট টু মানে এই কাজটার পর তো মানে এনার সাহা আরো বেশি ম্যাচিউরড হয়ে যাবে দিস জায়গায়
কি জানে হয়েছে কি এটা আমি জানি না আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি মানে তো অবিয়াসলি মানে তুমি এতদিন ধরে অভিনয় করছো কোথাও তো একটা গিয়ে ম্যাচুরিটি কাজ করে কিন্তু প্রোডাকশনটা বোধহয় আরো অনেক বেশি রেসপন্সিবিলিটির তুমি আরো অনেক বেশি ম্যাচিউর হয়ে যাবে আমি অ্যাকচুয়ালি কোনো কিছুই ওরকম সিরিয়াসলি করতে পারি না আই এম নট আ পার্সন হু ইজ ভেরি সিরিয়াস আমি আমার মতো কাজ বলে দিই আমার যেটা ঠিক মনে হয় সেই সময় আমি সেটাই করি আই এম আ পার্সন হু রানস অন ইনস্টিংক্ট আই ডোন্ট ক্যালকুলেট আই কান্ট ডু দ্যাট আমি ম্যাথসে বাই চান্স কোনোভাবে ক্লাস টেনে মানে আইসিএসসির সময় মানে কী করে যে আমি ওই 92% পেয়ে গেছিলাম আমার এখনও মনে হয় যে কিছু একটা গণ্ডগোল হয়েছে ঠিক আছে যদি ইনস্ট্যান্ট আই এম নট এট অল ক্যালকুলেটিভ ডিসিশনে যদি ভালো হয় তাতে তো সমস্যা নেই ভালোই তো হচ্ছে খারাপ কিছু হচ্ছে না দ্য থিং ইজ আমার মনে হয় যে যখন খারাপও হয় আমি একটা জিনিস প্রচণ্ড পজিটিভলি এই জিনিসটাকে দেখি সেটা হচ্ছে যদি সেই সময়টা দাঁড়িয়ে তোমার মনে হয় যে আমার সাথে খুব খারাপ কিছু হলো বাট লং রানে সেটা এনি টাইম ভালোই হয় সব মানে ওই সময় তোমার মনে হয়েছে হয়তো খারাপ বাট পরে তুমি রিয়েলাইজ করেছো যে না ইট ওয়াজ গুড ফর মি আমার ভালোই হয়েছে যেটা ভালোই ছিল আচ্ছা সিরিয়াল থেকে তোমার জার্নি শুরু আগে টেলিভিশনে কাজ করতে তারপর তোমাকে যেটা একদম দর্শকের চোখের সামনে ভীষণভাবে ফুটিয়ে তুললো বোঝে না সে বোঝে না যে ছবিটায় তোমার একটা মানে মারাত্মক মিষ্টি একটা আমরা জিনিস দেখব অবভিয়াসলি সিনেমাটা শেষে গিয়ে একটা ক্লাইম্যাক্স ছিল কিন্তু সেটা খুব দুঃখের ছিল ফার্স্ট দিন আমি দেখে মনে হলাম কেন এটা হলো মানে বেঁচেও তো যেতে পারতো সবাই কিন্তু হলে হয়তো অতটা হিট করতো না সিনেমাটা একদমই তাই তো তোমার বোঝে না সে বোঝে না যখন ফার্স্ট তোমার কাছে অফার এলো এবং দেখলে তোমার একটা ছোট্ট চরিত্র সেখানে রয়েছে এবং ভীষণ একটা অন্যরকম তোমার ঠিক কিরকম ফিল এলো বা কিরকম লাগছিল সে সময় না মানে আমি যখন বোঝে না সে বোঝে না হ্যাঁ বলেছিলাম তো আমি জানতাম একটা খুব সিম্পল ক্যারেক্টার একটা সুন্দর ক্যারেক্টার তো আমি টেলিভিশন করতাম তখন তখন অত এক্সপেকটেশনও ছিল না হোয়াট ইজ ফিল্মস ফিল্মসে লিড হওয়া যায় সুন্দর দেখতে লাগা যায় এগুলো এত কিছু আমি ভাবতামও না মানে এখন হয়তো কি বলবো ওই ব্যাপারগুলো আছে যে না দেখতে ভালো লাগতে হবে ভালো জামা পরতে হবে তখন আমার কাছে পারফরমেন্সটাই সব ছিল এখন পারফরমেন্সের সাথে সাথে আরও অনেকগুলো জিনিস অ্যাড অন হয়েছে হ্যাঁ যেগুলো ইকুয়ালি কেয়ার করতে হয় ইম্পর্টেন্ট মানে সব অ্যাক্টার্সদের জন্য তো সেগুলো ছিল বাট সেই সময় দাঁড়িয়ে ওগুলো অত কিছু ভাবতামই না তখন মনে হয়েছিল যে ইটস আ ভেরি নাইস ফিল্ম গল্পটা খুব সুন্দর আমার চরিত্রটা খুব সুন্দর আমি মন দিয়ে কাজ করব সো ইট ওয়াজ লাইক দ্যাট তারপরে যখন রিলিজ হলো তার আগেই এডিট টেবিল থেকেই বোঝে না সে বোঝে না আই গট সিলেক্টেড ফর চিরদিনই তুমি যে আমার টু হ্যাঁ তো এডিট টেবিল থেকেই ওরা আমাকে বলেছিল যে তোকে এই সিনেমাটার জন্য আমরা উই আর থিংকিং অ্যাবাউট মানে বোঝে না সে বোঝে না পোর্শনটা খুব অল্প ছিল কিন্তু ভীষণ সবার ভীষণ পছন্দের ছিল তারপরে চিরদিনই তুমি যে আমার টু হলো সেখান থেকে এই সিনেমাটায় তোমার কাজটা আরো অনেক বেশি মানে অনেকটা বেশি তোমার ভূমিকাটা ছিল অনেক বেশি অভিনয় ছিল সেখানে কত এক্সপেরিয়েন্স সত্যি কথা বলতে গেলে আমার আমি কখনো এটা ভাবিনি যে কোনো সিনেমার অ্যাজ আ লিড আমাকে লঞ্চ করা হবে অ্যান্ড দ্যাট টু ফ্রম দ্য সেম প্রোডাকশন আই ওয়াজ ওয়ার্কিং সেই সময় এস ভি এফ অ্যান্ড মানে বিং ভেরি ট্রু আই হ্যাভ বিন অলওয়েজ ভেরি কাইন্ডফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু দ্যাম বিকজ আমি যখন টেলিভিশনে একটা সাপোর্টিং ক্যারেক্টার করতাম সেখান থেকে দে থট দ্যাট ওকে সিরিয়ালে লিড দেওয়া যেতে পারে সো আই হ্যাভ নেভার থট অ্যাবাউট ইট আমি তখন মনে হতো যে হ্যাঁ লিড যারা করছে তারা তো বেশ ভালোই বাট কখনো এরকম মনে হয়নি যে আমিও এরকম করতে চাই হ্যাঁ বাট রাইট নাও মানে আমাকে যখন ওই পাথসগুলো দেখানো হয়েছে দেন আই থট যে না এটা আরও ভালো করে করতে হবে ইফ আই এম ডুইং ইট আই হ্যাভ টু ডু ইট ইন দ্য বেস্ট ওয়ে বাট পাথগুলো দেখানোর আগে ওয়ার আই ওয়াজ স্ট্যান্ডিং আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দ্যাট বিকজ আই অলওয়েজ নিউ যে ওইটা আমাকে ভালো করে করতে তোমার যে কোঅ্যাক্টররা ছিল মানে বোঝে না সে বোঝে না সোহম থেকে শুরু করে মিমি তারপরে এদিকে আবির চট্টোপাধ্যায় পায়েল সুতরাং তারা মানে যত তোমার থেকে যথেষ্ট মানে কাজ সিনিয়র ছিল তখন তো তাদের সঙ্গে কাজ করবে কতটা এক্সাইটমেন্ট ছিল যে আমাকে কাজটা করতে হবে তাদের লেভেলে গিয়ে কাজটা করতে আবিরদার আমি খুবই মানে অ্যাগেন জিদ্দা আবিরদা পার্টিকুলার দু তিনটে নাম আছে যাদের আমি একদমই ফ্যান গার্ল এবং আবিরদা আই ইউজ টু মানে আমার এখনও মনে আছে আমি রুমকি আন্টিকে বলেছিলাম ফার্স্ট আবিরদার সাথে যখন ফার্স্ট সিন একটা সিন ছিল আবিরদার সাথে যেখানে আবিরদা আমাকে কোলে তুলছে এবং আমি ওই সিনটা করার পরে আই ওয়েন্ট টু রুমকি আন্টি অ্যান্ড সেড
তোমার ছেলে আমাকে কোলে তুলেছে আমি কিন্তু পাগল হয়ে যাব সো শি লাফড এট মি প্রচন্ড হেসেছিল আর গিয়ে আবিরদাকে বলেও দিয়েছিল কারণ আমি খুব এমনি খুব শাই নেচারের মানে এইরকম ধরনের জিনিসগুলো আমি একদমই আমার প্রচন্ড কমফর্ট জোন ছাড়া বলতে পারি না হ্যাঁ তাও এখন আমার মানে এখন শাই নেচারটা আরো অনেক কমেছে মানে আমি প্রচুর কথা বলি সারাক্ষণ স্মাইল করি বা প্রচন্ড মানে কি বলবো একটু লাফালাফি করি বলে হয়তো সবাই ভাবে যে আমি প্রচন্ড এক্সপ্রেসিভ বাট আমি ইকুয়ালি সাপ্রেসিভ অ্যাবাউট আ লট অফ থিংস তাহলে বন্ধুদের গ্রুপে যদি নিশ্চয়ই তোমার একটা ফ্রেন্ড সার্কেল আছে নেই কেন আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস আমার কখনো ওই সময়টাই হয়নি যে আই উইল মেক ফ্রেন্ডস বিকজ আমার কাছে অলওয়েজ প্রায়োরিটি ওয়াজ মাই ওয়ার্ক অ্যান্ড মাই ফ্যামিলি সো আই হ্যাভ নেভার গট টাইম ওয়্যার আই ক্যান মেক ফ্রেন্ডস তো ফ্রেন্ডস বলতে তাহলে কাকে বোঝাও তুমি মানে ফ্যামিলি তোমার কাছে বন্ধু বা কাজে তোমার কাছে বন্ধু অ্যাকচুয়ালি আমার কাছে হ্যাঁ অফকোর্স মানে আমার ফ্রেন্ড অলওয়েজ হ্যাভ বিন মাই ফ্যামিলি মাই মাদার ফার্স্ট আমার মা সবার আগে তারপরে আমার ভাই বোনেরা অ্যান্ড অফকোর্স তারপরে কামস মাই টিম মানে আমার ক্ষেত্রে আমার লাইফে আমার বন্ধু সবসময় আমার ফ্যামিলির পরে হয়েছে হচ্ছে আমার যে কাজের টিমটা থাকে তারা এবং আমার কাজের টিমের যে পুরো টিম যে আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ার ড্রেসার আমার স্টাইলিস্ট তারা হ্যাভ বিন আ রিয়াল রিয়াল গুড ফ্রেন্ড অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড টু মি অসুবিধা নেই যদি ফ্রেন্ড সার্কেল নিজের মতো করে তৈরি করে নেওয়া যায় এবং তাতে যদি ভালো থাকা যায় সমস্যা নেই আমরা এনার সঙ্গে আরও আড্ডা দেবো আরও বেশ খুঁটিনাটি বিষয়ে জানবো তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে এক্ষুনি ফিরছি সঙ্গে থাকুন Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন আরোহী ফাউন্ডেশন সলিউশন ফর এভরি নিড Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana! Organic
Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. বিরতি কাটিয়ে আমরা চলে এসেছি, বুঝতেই পারিনি এত আড্ডা দিচ্ছিলাম। সুতরাং ওয়েলকাম ব্যাক, আমরা আবারও চলে এসেছি আড্ডায়। চলুন সরাসরি কথা বলা যায় এনার সঙ্গে। এনা, সিরিয়াল সিনেমা চলছেই, তোমার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার এখনও পর্যন্ত যে প্রজেক্টগুলোতে তুমি কাজ করে এসছো ফিল্মের ক্ষেত্রে, এখনও পর্যন্ত তোমার কাছে বেস্ট স্টোরি কোনটা লেগেছে? আমি একটা সিনেমা করেছি চেগু বলে, ইটস অন ইটস আ ইনস মানে কী বলবো, ইটস আ ইন্সপিরেশন। দুটো চরিত্র এমনভাবেই সাজানো আছে যে যারা দুটো চরিত্র এবং তাদের লাইফের চলার পাথটা, তারা চে গুয়েভারার কিছু ইন্সপায়ারিং আর্টিকলস এবং চে গুয়েভারার লাইফ মানে অনেক জায়গা থেকে, চে গুয়েভারার থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা সেই ডিসিশনসগুলো নিচ্ছে। তো এই সিনেমাটা আমার খুব মানে ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আচ্ছা, তার মানে পাভেলের ডিরেকশনে যেই স্টোরিটা মানে তোমার কাছে অনেক বেশি কাছের ছিল ওটা? ওটা অফকোর্স খুব খুব ক্লোজ আমার। আর তাছাড়া আর একটা সিনেমা যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে আমি একটা মালায়ালাম, আমার ফার্স্ট মালায়ালাম সিনেমা যেটা আমি সাইমেলটেনিয়াসলি চিরদিনই, তুমি যে আমার টু শ্যুট করতে করতে আমি আমার ফার্স্ট মালায়ালাম ফিল্ম বা ফার্স্ট বাংলা ছাড়া ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ফিল্ম শ্যুট করেছিলাম, নীলাকাশম পচ্ছাগদল চুবন্ন ভূমি বলে। অনেকটা ডিফিকাল্ট নামটা আমার মুখস্থ করতে অনেক সময় লেগেছে, বাট ওই সিনেমাটা আমার খুব পছন্দের। দো ওখানেও ওই পাঁচটা লিড ছিল, তার মধ্যে আই এম ওয়ান অফ দ্যাম। দুলকর সলমান ইজ দ্য মেইন লিড অফ দ্য ফিল্ম, অ্যান্ড সানি ওয়েন বলে আরেকটি হিরো ওখানে ছিল, আমি ছিলাম, আর সূর্যা বালা বলে একটি মেয়ে ছিল, যে শি ইজ ফ্রম মণিপুর। তো আমাদের চারজন, আর পলমা বলে দে ওয়াজ এন আদার গার্ল, সে ছিল। তো ওই সিনেমাটা আমার খুব পছন্দের একটা সিনেমা, কারণ আমার রোড মুভিজ খুব ভাল লাগে, আই লাভ ট্রাভেল ফিল্মস। তো ওই সিনেমার স্টোরিজ দেখলে মোটামুটি বোঝা যায় যে ইউ লাভ ট্রাভেল, কারণ অবভিয়াসলি ট্রাভেল এমন একটা জিনিস মন ভালো করে দেয় কাজে। ইয়েস, মানে আমি একদমই লকডাউন খোলার পর থেকে অলমোস্ট আমার চারবার ঘুরে আসা হয়ে গেছে, মানে একদম শুধু অপেক্ষা করছিল যে কবে দরজাটা খুলবে আমি বেরোবো। একদমই তাই, একদমই তাই, মানে আই ওয়াজ জাস্ট ওয়েটিং যে কবে লকডাউন খুলবে, কবে পারমিশন পাবো। এন্ড আই মানে লকডাউন খুলেছে, হ্যাঁ, আমি আমার শুট শুরু করার তিন দিন আগে, ঠিক তিন দিন আমি ঘুরে চলে এসেছি। আই আই ওয়েন্ট ফর আ স্মল ট্রিপ বাট আই ওয়েন্ট। তোমার যে স্টোরি দেখুন, তুমি কি খুব টিকটক লাভার ছিলে? মানে আমি লাইক টিকটকার বা এই শর্ট, যদি তোমার স্টোরি দেখে বোঝা যায় ভালো লাগে করতে না? অ্যাকচুয়ালি আমি কিন্তু টিকটক যে যেই অ্যাপটা আর কি, আমার কিন্তু ওটাতে পার্সোনাল কোনো অ্যাকাউন্ট ছিল না, আমার টিম একটা অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছিল প্রথম দিকে। সো আই মেড সাম টু থ্রি টিকটকস, বাট দেন আই হ্যাভ নেভার মানে আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ফর ডুইং ইট অন টিকটক। রাদার আমাকে যদি কেউ বলে যে একটা সিনেমার জন্য ওটা করতে হবে, দেন আই এম মোর ইন্টারেস্টেড ফর দ্যাট। আচ্ছা, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনও প্রচুর কাজ করে ফেলেছো তুমি, সেক্ষেত্রে তোমার এখনও পর্যন্ত বেস্ট বলা যায় যে তোমার কো অ্যাক্টর যে প্র্যাঙ্কে পিএইচডি করেছে, সেরকম কেউ? অ্যাকচুয়ালি আমার মনে হয় সব থেকে বেশি প্র্যাঙ্ক করে যিশুদা। আচ্ছা, হ্যাঁ, মানে এটা আমি যদিও নিজে খুব একটা মানে এখন অবধি এটা আমি নিজে কি বলবো মানে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি যিশুদা ইজ আ প্র্যাঙ্ক মাস্টার। সো ভাই, আই হোপ আমার সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স কখনো না হয়, কারণ আমি শুনেছি ভূতের ভয় ভয় দেখায়। বাপরে, হ্যাঁ, মানে ভূতের ভয় পাও? না, আমি খুব একটা ওই রকম ভূতের ভয় পাই না, কিন্তু হ্যাঁ, মানে আজকে যদি উইয়ার্ড কিছু করে ভয় লাগতেই পারে, হয়তো আমার ঘরের আলো অফ করে দিল মেকআপ রুমের, বা অদ্ভুত ভূতরে গান্ড কারখানা করলো, তাহলে হতেই পারে। যদিও আই স্টে উইথ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারাও খুব একটা কম যায় না, কারণ মানে এরকম হয়েছে যে ঘুমের ঘোরে মানে ঘুম থেকে উঠে জাস্ট
বাথরুমে দরজা খুলেছি, চাদর নিয়ে কোমরের উপরে বসেছিল, যেই দরজাটা খুলেছি ও উপরে তেড়ে এসেছে। সো এইগুলো হয়েছে আমার সাথে। সো আমি একটু হলেও ইউজ টু, বাট যিশুদার প্র্যাঙ্ক লেভেলটা কতটা আমি এক্স্যাক্টলি এক্সপিরিয়েন্স করিনি তো তাই জানি না। তাহলে আমরা ওয়েট করছি যে আবার নেক্সট যখন তোমায় ডাকবো এটা শুনবো যে তুমি এই এক্সপিরিয়েন্সটা করেছো। যা খুব যিশুদা করলে আমার খুব কষ্ট হবে গো, আমি কিন্তু প্রচণ্ড ফ্যান গার্ল এখানে আর এক মানে আরেকজন যাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা, তুমি ভীষণ ফুডি বা খেতে ভালোবাসো, সেক্ষেত্রে এরকম কোনো দিন হয়েছে যে ঘুমোচ্ছো মাঝরাতে হঠাৎ উঠে মনে হলো, আমার যেটা জেনারেলি আমার হয়, যাই হোক, মাঝরাতে উঠে মনে হলো যে আমি না খাবো, আমার খুব খিদে পাচ্ছে, গিয়ে হাতরে উতরে মাঝরাতেই খেতে স্টার্ট করলে? মানে প্রচণ্ড সিক্রেট একটা কথা বলছি, সেটা হচ্ছে লোকে স্লিপ ওয়াক করে, আমি স্লিপ ইট করি। ঘুমোতে ঘুমোতে খাও? হ্যাঁ, মানে কিরকম বলছি, মানে যেরকম ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে লোকে ভুলে যায় যে সে মাঝরাতে উঠে হেঁটেছে, সেরকম আমি ঘুমের ঘরে উঠে খেয়ে ভুলে যাই যে আমি রাত্রিবেলা খেয়েছিলাম এবং আমি এসে ঘুমিয়ে যাই। মানে মা যখন ফ্রিজ খুলে দেখে যে চারটি মিষ্টি নেই, ওই চারটি মিষ্টি আমি রাত্রিবেলা মাঝরাতে খেয়েছি। এবার যদি অন্য কেউও কখনো খায় তাহলেও দোষটা আমার উপরেই আসে। মা জানে যে কে করতে পারে এই কাজটা। একদমই, মানে মা নোজ ইট ভেরি ওয়েল যে এটা আমিই করেছি, কারণ এরকম অনেক দিন হয়েছে যে আমি ঘুমের ঘরে উঠেছি, উঠে ফ্রিজ খুলে খাচ্ছি, মা উঠে বলছে কি রে ভাবি কি হয়েছে বল, কি হয়েছে বল, কিছু বল। আমি কোনো কথা বলিনি, আমি অ্যাজ ইফ যেন মানে খাবারটা খেয়েছি, খেয়ে চলে গেছি স্ট্রেট রুমে। এতদিন আমরা জানতাম কারোর বদ অভ্যেস ঘুমের ঘরে হাঁটা, এবার আরও একটা বদ অভ্যেস তোমরা অ্যাড করে নিতেই পারো নিজেদের মধ্যে, যে ঘুমের ঘরে খাওয়া। তুমি ছবির মধ্যে কাজ করছো বা ছবির মধ্যে এখন সবটা রয়েছে, এর মাঝেও এরকম কোনো স্ক্রিপ্ট বা এরকম কোনো ক্যারেক্টার মাথায় আসে যেটা তুমি প্লে করতে চাইবে বা ড্রিম ক্যারেক্টার বলে না, সেরকম কিছু কনসেপ্ট আছে মাথায়? হ্যাঁ, অফকোর্স, আমার হার্লি কুইন বলে যে ক্যারেক্টারটা সুইসাইড স্কোয়াড থেকে, ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ক্যারেক্টার্স। সো মানে অনেকগুলো চরিত্রের মধ্যে, বা আমি একটু সুপার ন্যাচারাল, না সুপার ন্যাচারাল ঠিক বলবো না, সুপার ওম্যান বলবো অ্যাকচুয়ালি। আমি সুপারম্যানের মতো সুপার ওম্যান আর কি, ওরকম কিছু আমি একটা করতে চাই, একটু সুপার হিরো, হিরো তো ভুল ওয়ার্ড হবে, সুপার হিরোইন বলা যেতে পারে, সুপার ক্যারেক্টার। সো আমি একটা সুপার ক্যারেক্টার ওরকম করতে চাই। তাহলে আমার মনে হয় যারা এটা দেখবে বা আই মিন যারা দেখছে তারা এটা মাথায় রাখুন, যদি কারোর কাছে এরকম কোনো স্ক্রিপ্ট থাকে সেরকম এক কথা বলা যায় যে ইউ আর বিলিভিং অন, আই মিন স্ট্রংলি ইন উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লাইক দ্যাট। ইট ইজ নট অ্যাবাউট বিলিভিং ওনলি অন উইমেন এম্পাওয়ারমেন্ট, আই বিলিভ যে হিউম্যান বিংস আর সাচ ক্রিয়েচার্স হু ক্যান ডু এনিথিং দ্যাটস মানে দ্যাটস ইভেন ইম্পসিবল। সো আমি বিশ্বাস করি যে কোনো মানুষ যদি মনে করে যে এটা পসিবল তাহলে সে সেটা করতে পারে, ইটস জাস্ট দ্য বিলিভ উইচ ওয়ার্কস। মানে আজকে আমরা ঠাকুর বা ভগবানকে তো দেখিনি এখনো অবধি, বাট স্টিল আমরা প্রণাম করি, কারণ আমরা বিলিভ করি। আমরা কোনো আমাদের সাথে লাইফে মিরাকল হলে সবার আগে ভগবানকে গিয়ে থ্যাঙ্কস জানাই, তার মানে সেই বিলিফটা সেই লেভেলের করি যে কোনো মিরাকল হলে আমরা তাকে থ্যাঙ্কস জানাই, জানি সেই করেছে। সো এখান থেকে আমার মনে হয় যে হিউম্যান বিং এমনই একটা ক্রিয়েচার যে সবটাই তাদের বিলিভের উপরে হয়। সো ইফ আই বিলিভ যে কালকে আমি সুপারম্যানের মতো উঠতে পারবো, হয়তো সত্যি উঠতে পারি। যে আমরা ওয়েট করি কবে তুমি ওড়ো, আর আমরা চাই তুমি আরও ওড়ো, তারও ওঠো। তোমার বাড়িতে তোমার নিজের বলা যায় ভীষণ প্রিয় আরও কিছু বিষয় জিনিস রয়েছে তোমার সন্তানের মতো, তোমার একটা পেট ফিশ আছে বাড়িতে? আমার একটা পেট ফিশ আছে, একটা না অ্যাকচুয়ালি আছে অনেকগুলোই। ওকে, জিংজুং আছে, জিংজুংয়ের কথাই বলছি আমি। হ্যাঁ, এক্স ওয়াই জেড আছে, হ্যাঁ তো জিরি কুই আছে। সো মানে আমার তাছাড়া চারটে মানে পেটস আছে, চারটে পাপিজ আছে, বু, ব্রাউনি, মেথ, আর এদিকে আছে ডোরা, ডোরা, তো ওরা চারজন আছে। তাছাড়া আমার মামা বাড়িতে আমার আরেকটা পেট আছে কোক, তো এই আর কি, মানে প্রচুর আমি আই এম বিগ বিগ পেট লাভার। তোমার তো পেট ছাড়াও আরও দুজন আছে তোমার বেডে যে সবসময় বিরাজ করে, তাদেরও তুমি বোধহয় নাম দিয়ে রেখে দিয়েছো বেশ ইন্টারেস্টিং কিছু। কথা বলছো বলো তো ভন্দার কথা বলছো? হ্যাঁ, ভন্দা আমার খুব ফেভারিট, কারণ ভন্দা প্রত্যেকটা শুটে আমার লাগেজ ব্যাগে বা আমি যত জায়গায় ট্রাভেল করি হি ইজ অলওয়েজ দেয়ার উইথ মি।
আর সবথেকে বড় ব্যাপার ভন্ডার কিন্তু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ট্রিপ হোক, ন্যাশনাল ট্রিপ হোক, লোকাল ট্রিপ হোক, ও সব জায়গায় আমার সাথে যায়। মানে হি আই মিন লাইক হি ইজ লাকি অ্যাবাউট দ্যাট, তোমার সাথে ঘুরে বেড়াচ্ছে গোটা পৃথিবীতে। আর তুমি ভীষণ চকলেট লাভার, সুতরাং চকলেটটা কি মানে ঘুম থেকে উঠেই খাওয়া হয় নাকি সারাদিন ধরেই চলতে থাকে? না, চকলেট খাওয়াটা ইদানিং আমাকে, আমি প্রচন্ড পুটন করেছি, মোটা হয়েছি মাঝখানে। আরো আমার আমার তোমাকে দেখে এখন মনে হচ্ছে যে কিছুটা হলেও জড়িয়েছো, কারণ এর আগেও তোমাকে আমি যখন দেখেছিলাম বেশ পুটন করে গিয়েছিল। সবাই আমাকে এত মোটা বলেছে না, আমার চকলেট খাওয়া জানো তো বন্ধ হয়ে গেছে। আই এম ভেরি স্যাড, আমি মাঝে মাঝেই থেকে থেকে রেগে যাচ্ছি জানো, আমার মনে হয় খুব দুঃখ হয় মাঝে মাঝে, মনে হয় যে আমাকে চকলেট খেতে দিচ্ছে না, হাউ ইজ দিস পসিবল। তুমি যখন মাঝে ভীষণ মানে আরো বেশি ওয়েট তুমি গেইন করে ফেলেছিলে, এটা কি শুধুমাত্র চকলেট খাওয়ার জন্যই না, মানে খুব বেশি ফুডি হয়ে গিয়েছে? না না, একদমই নয়, একদমই নয়। এটা মানে আই এম ভেরি, এইসব ব্যাপারে আমি খুব একটা লজ্জা পাই না কথা বলতে, তাতে যদি আমাকে কেউ ট্রোলও করে আমার কিছু যায় আসে না। বাট দ্য থিং ইজ আই ওয়াজ অন ডিপ্রেশন মেডিসিনস, অ্যান্ড ডিপ্রেশনের ওষুধ খেলে কোথাও একটা গিয়ে ইট এফেক্টস অন ইমিউনিটি, তো সামহাউ বিকজ অফ দ্যাট ইট ওয়াজ নট ইন আ গুড, মানে আমার ওষুধের জন্যই আর কি, বিকজ আমার স্প্যান অফ স্লিপিং টাইমটা, যে ঘুমের সময়টা অনেকটা বেড়ে গেছিলো, তাই আমি মেডিসিনের জন্য বেসিকলি ইট ওয়াজ হ্যাপনিং লাইক দ্যাট। বাট দেন আগেন এখন আই হ্যাভ রিকভার্ড দ্যাট অ্যান্ড নাও। এখন তোমার হাতে প্রচুর কাজ, ডিপ্রেশনের তো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি না সারাউন্ডিং। তাই একদমই তাই, বাট দেন ডিপ্রেশন কিন্তু কাজ থাকা বা না থাকার জন্য হয় না, ইটস যেরকম জ্বর হয়, যেমন টনসিলের ব্যথা হয়, যেমন হার্টের রোগীরা হার্টের জন্য ওষুধ খায়, তেমন মেন্টাল হেলথের জন্য অনেকে ওষুধ খায়। আমার মনে হয় মাঝে মাঝে ডিপ্রেশনের সত্যি কোনো রিজন থাকে না, তুমি দেখবে যে ঘরে বসে আছি ভাবতে ভাবতে মনে হচ্ছে দূর কিছু ভালো লাগছে না, দূর কিছু ভালো লাগছে না। কিছু ভালো লাগছে নাটা ক্যান বি ডিপ্রেশন, আবার ক্যান নট বি অলসো ডিপ্রেশন। সো তার জন্য আমার মনে হয় ডক্টরের কাছে যাওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর মানে এটা নয়, আমি অনেককেই দেখেছি, আমি মানে আমার নিজেরই যখন আমি এটা বলেছি লোককে যে আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি বলে আমি মোটা হচ্ছি, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হিমা ডিপ্রেশনের ওষুধ কেন খাচ্ছিস, কী হয়েছে বাবু তোর? এত সিম্পাথি দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই এত সিম্পাথি দেওয়ার। জ্বর হলে যেরকম ওষুধ খায় তেমন ডিপ্রেশন হলেও অনেকে ওষুধ খায়, ইট ইজ ওকে, এইটা একটু ক্যাজুয়াল হয় এই ব্যাপারটায়, এত সিরিয়াস হওয়ার মতো কিচ্ছু হয়নি একদমই। এনা আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে, কিন্তু এই আড্ডাটা শেষ করার আগে একটা ছোট র্যাপিড ফায়ার আছে তোমার জন্য। ওকে চলো শুরু করি। আচ্ছা, ফার্স্ট উইয়ার্ড হ্যাবিটস। আমি নিজেই তো উইয়ার্ড, আর কত উইয়ার্ড কিছু হবে, আর হ্যাবিটস নিয়ে কথা বলার দরকার নেই, নিজেই বলে দিয়েছি। ফার্স্ট হার্ট ব্রেক। ফার্স্ট হার্ট ব্রেক, আমি ওটাই ভাবার চেষ্টা করছি যে ফার্স্ট হার্ট ব্রেকটা হয়েছিল ওটা কবে, আমার মনেই নেই। অনেকগুলো মানে অনেকবার হার্ট ব্রেক হয়েছে না, হয়নি, প্রচুর বার হয়েছে, মানে এত দুঃখ পেয়েছি না আমি, এখন কাউন্ট হারিয়ে গেছে আমার। ওকে নেক্সট, ডু ইউ স্নোর? ডু আই স্নোর? ইয়েস আই ডু। আই রিয়েলাইজ সাম ডেজ ব্যাক দ্যাট ওয়েন সামটাইমস আই এম টায়ার্ড আই স্নোর, এবং সেটা প্রুফটা আমাকে দু তিন দিন ভাই বোনেরা বলেছিল, আমি অতটা বিশ্বাস করিনি, তারপরে একজন ভিডিও করে রেখেছিল, এন্ড আই ফেল ভেরি এম্বারাসিং, আই সেড তোরা ভিডিও করে নিলি তো? ওরা আমাকে এখন ব্ল্যাকমেল করে ওটা দিয়ে যে দিদি তুই যদি আমার সাথে আমার কথা না শুনেছিস বা আমার সাথে কোনো রকম কোনো বিট্রে করেছিস, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় চলে যাবে, আপলোড হয়ে যাবে, কারণ ওদের সবার কাছে, আমার কাছে যেরকম ওদের সবার প্রোফাইল ইনস্টাগ্রামের খোলা আছে, আমি ওদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছুর মেসেজ চেক করি, সেরকম ওদের কাছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল তাহলে ইটস ইকুয়াল, তুমি করো রক করো, ঠিক আছে। নেক্সট, হু ইজ দ্য মেসেস্ট পারসন ইউ নো, লাইক মেসড আপ? তুমি স্বয়ং? ইয়েস, মানে এর থেকে বেশি আর কত হতে পারে? তোমার নিজে লাইক ইউজলেস ট্যালেন্ট ইউ হ্যাভ? ইউজলেস ট্যালেন্ট আমি না ঠিক বুঝতে পারি না কোনটা ইউজলেস আর কোনটা ইউজফুল, তবু একটা কিছু বলতে তোমার মনেই হতে পারে যে না এটা করি, আমার না থাকলেও চলতো না হলেও চলতো। আই থিঙ্ক আই হ্যাভ দিস হ্যাবিট, ওয়েন আই এম ইন মাই কমফর্ট জোন আই ডু আ লট অফ পিজেস, মানে প্রচণ্ড ওই কী বলে পাকাও জোক, মানে একদম প্রচণ্ড বাজে লেভেলের আমি জোক করি, যেটা শুনে সবাই আমার রীতিমতো মানে ভাই বোনেরা
জিতনা দেব অবভিয়াসলি জিত আমি বলে দিলাম yes yes of course okay most adorable thing you do I am so adorable look at me really she is so sweet okay so if you are not actress like jodi tumi actress na hote then ki profession choose korte আসলে আমি অনেক কিছু পারি তো আমি খুব কনফিউজড আমি অনেক কিছু পারি বলেই আমি অ্যাক্টর হয়েছি আমি এটা পরে রিয়েলাইজ করেছি কারণ আমার মাঝে মাঝে মনে হয় মানে আমি ছোটবেলা থেকেই আমি খুব কনফিউজ ছিলাম আমার প্রফেশন নিয়ে আমার মাঝে মাঝে মনে হতো আমি ডান্সার হব তারপরে মনে হতো এয়ার হোস্টেস হব তারপরে মনে হয়েছিল যে আমি অ্যাস্ট্রোনট হব তারপরে আমার একটা সময় মনে হয়েছিল যে আমি টিচার হব তো আমি অনেক কিছুতে ইন্সপায়ার্ড হতাম তো একসময় কি মনে হলো আমি অ্যাক্ট্রেস হব তারপরে মনে হলো যে তখন আমি অলরেডি অভিনয় শুরু করে দিয়েছি এবং একটু মানে একটু বড়ও হয়ে গেছি আর কি তখন আমার মনে হলো যে অ্যাক্টিং ইজ দি বেস্ট ওয়ে তাতে যেটা হবে হচ্ছে আমার যখন যেটা মনে হবে আমি তখন সেটা হতে পারবো একদম পারফেক্ট সো ফার্স্ট ক্রাশ আমার মনে হয় ফার্স্ট ক্রাশ ঋত্বিক রোশন আমি আজ পর্যন্ত কখনো ডেটে যাইনি আমি এত বেশি মানে আমি জানি না কেন আমাকে কেউ ডেটে নিয়ে মানে ওরকম ডেট ডেট বলে কেউ ডেটে নিয়ে যায়নি এমনি চলে গেছে ঘুরতে হ্যাঁ মানে আর আমার ডেটে তো আমার সব ভাই বোনেরা সবাই আমার সাথে যায় সো হাউ ইট ইজ আ ডেট আই ডোন্ট নো আর কোনদিন তোমার ডেট হবে না যদি তুমি সত্যি ভাই বোন সবাইকে নিয়ে যাও তাহলে ডেট কি হবে সেটা আর আমার ডেট আমাকে কেউ বলেও না ওকে এটা এনার দুঃখ হবে হবে আমারও মনে হয় হবে সো আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড ইজ মানে খতম এবং আমাদের সময়টাও একদম শেষ হয়েছে না তবে শেষ করার আগে তোমাকে অল দ্য বেস্ট বলতে চাই ফর ইওর এসওএস কলকাতা এবং আরও প্রজেক্ট তোমার দেখতে চাই অভিনয় দেখতে চাই এবং প্রযোজনাও দেখতে চাই সুতরাং সব মিলিয়ে অল দ্য বেস্ট খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ অনেক প্রজেক্টস অফকোর্স প্ল্যান হচ্ছে হোপফুলি খুব শিগগিরই খুব ভালো ভালো অনেকগুলো নিউজ পাবে এবং লাস্ট ওয়ার্ডস তোমার ফ্যানদের জন্য বা আরোহী নিউজের দর্শকদের জন্য একটাই জিনিস বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি দ্য ওয়ে ইউ গাইজ অলওয়েজ হ্যাভ ডান আই এম ভেরি কাইন্ডফুল অ্যান্ড থ্যাংকফুল টু অল অফ ইউ গাইজ মানে আমি কখনোই ভাবিনি হু এভার আই অ্যাম টুডে জাস্ট বিকজ অফ অল অফ ইউ গাইজ অ্যান্ড থ্যাংক ইউ মানে এইভাবেই সবসময় সাপোর্ট করতে থেকো অ্যান্ড হোপফুলি আমার জন্য মাঝে মাঝে একটু প্রেয়ার করে দিও একটু প্রে করে দিও ভগবানকে যাতে আমি আরও বড় হতে পারি থ্যাংক ইউ একটু কেন সবাই প্রেয়ার করবো তোমার এত সুইট একটা মেয়ে আমাদের সময় একদম শেষ আজকে জমি আড্ডা হলো তবে সে বলা যায় সেলেপটক্স আজ এখানেই শেষ করতে হচ্ছে আবারও ফিরে আসবো সেলেপটক্স নিয়ে অন্য একটি মুখ নিয়ে সঙ্গে আরোহী সেলেব টকস নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড